মন মুগ্ধ করা সুরে তিনি গেয়েছিলেন দিন যায় কথা থাকে, দিন যায় মাস যায় বছর গেলেও তিনি রয়ে যান আমাদের স্মৃতিতে। নিজের কণ্ঠের জাদুতে তিনি জায়গা করে নিয়েছেন শ্রোতাদের অন্তরের কেন্দ্রস্থলে। বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চলে যাওয়ার 4 বছর আজ। এই এক গান দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন বাংলা গানের শ্রোতাদের অন্তরে কেন্দ্রস্থল। তিনি বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সুবীর নন্দী। 1953 সালের 19 নভেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্ম তার। সুবীর নন্দীর পিতা সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক ও সঙ্গীত প্রেমী, মা পুতুল রানীও গান গাইতেন, তাই প্রথমে মায়ের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম পান। এরপর গুরু বাবর আলী খান ও বিদিত লাল দাসের কাছে গান শেখেন তিনি। 1963 সালে সুবীর নন্দী যখন তৃতীয় শ্রেণীর ছাত্র তখন থেকেই গান করতেন। এর 4 বছর পর সিলেট বেতারে গান শুরু করেন। তবে মৌলিক গানে সুবীর নন্দীর যাত্রা শুরু 1970 সালে। ঢাকা রেডিওতে যদি কেউ ধূপ চেলে তাই গানটি রেকর্ড করেন তিনি। রেডিওতে অভিষেকের 6 বছর পর সিনেমায় গান করা শুরু করেন সুবীর নন্দী। 1976 সালে আব্দুল সামাদ পরিচালিত সূর্যগ্রহণ সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। এরপর কেবলই গেয়ে গেছেন তিনি। 50 বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন 2500-এর বেশি গান। তার কালজয়ী গানগুলোর মধ্যে আছে আমার এ দুটি চোখ পাথর তো নয়, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, কত যে তোমাকে বেসেছি ভালো, একটা ছিল সোনার কন্যা ও আমার উড়াল পঙ্খিরে সহ অসংখ্য গান। বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, যার মধ্যে 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 3 বার বাচসাস চলচ্চিত্র পুরস্কার উল্লেখযোগ্য। এছাড়া দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত হয়েছিলেন সুবীর নন্দী। শ্রোতাদের মনে বরাবরই ভালোবাসার জায়গা দখল করে নিয়েছেন তিনি। তার গান হয়ে উঠেছে নতুনদের জন্য আদর্শ। লাখো শ্রোতার মন জয় করা এই গানের পাখির সুমধুর কণ্ঠ থেমে গেছে 4 বছর আগে। 2019 সালের 7 মে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। চলে গেলেও কিংবদন্তি এই শিল্পীকে কোনোদিনও ভুলবে না বাংলা গানের শ্রোতারা। মারিওসন, শোবিজ টুনাইট।